শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তবে সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি মমতাজউদ্দিন ফকির তাকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তা নেননি। গত 6 ও 7 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর 9 মার্চ ফলাফল ঘোষণা করা হয়। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এই ফলাফল মেনেও নেন, কিন্তু পরদিনই তিনি ভোট গণনায় কারচুপির অভিযোগ করেন। সভাপতির দায়িত্ব নেবেন কিনা সেদিন বারবার এমন প্রশ্ন এড়িয়ে যান ব্যারিস্টার খোকন। এখানে ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। স্পেসিফিকভাবে বলেন যে এই মুহূর্তে আপনি দায়িত্ব নেবেন না, আইন অনুযায়ী কোনো নির্বাচন হয় নাই, শুনুন পুনর্নির্বাচন দাবি করছি আবার নতুন, এটা স্ট্যান্ডবাজি। এর মধ্যে গত 27 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার খোকনসহ 4 জনকে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল এই চিঠি দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্যারিস্টার খোকন বিএনপিপন্থী সিনিয়র কয়েকজন আইনজীবীকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। সংক্ষেপে মতামত চাই, আমি কি আজকের এই দায়িত্ব গ্রহণ বার্ষিক অনুষ্ঠানে যাব কি যাব না। পরে বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ব্যারিস্টার খোকন দায়িত্ব গ্রহণ করেন। তবে বিএনপির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত বাকি 3 জন এ সময় উপস্থিত ছিলেন না। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো পদধারী নেতাকেও দেখা যায়নি সেখানে। শুধু ব্যারিস্টার খোকনের অনুসারী বিএনপিপন্থী আইনজীবীরাই উপস্থিত ছিলেন। আমার জীবনে অনেক বিশাল প্রাপ্তি মনে করে চেষ্টা করব দল মধ্যবিশেষে উদ্যে থেকে কাজ করার জন্য। এর আগে আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক সহ 10 জন দায়িত্ব নেন। আমি আপনাদের ভাই হিসেবে দায়িত্ব পালন করব, আপনাদের সেবক হিসেবে দায়িত্ব পালন করব। আমি সেক্রেটারির কোনো ক্ষমতা এনজয় করতে চাই না, আমি শুধু দায়িত্ববোধ এনজয় করতে চাই। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।